কত মানুষ আজ হিন্দুদের কয়েকটা ভোট পাওয়ার জন্য ঈমান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। আমাদের এসব জেলায় নেই, ও সব আছে অন্য জেলায়। এই কথা আমি বলতে শুনেছি, ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটা আপনি বলেন কোন ইমানের পক্ষে, আমি তো বুঝি না। আমাই আবদাকি গায়রুল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইসলাম বাদ দিয়ে যদি দুনিয়ার কোন নিয়ম নীতি দিয়ে আমি আল্লাহকে রাজি করাতে চাও, কশিন কালে ওটা কবুল হবে না। সেনা দাবাসী কি বুঝলেন আপনি এখান থেকে? ইসলাম বাদ দিয়ে যে যা করুক ওটা যাই হোক না কেন, কবুল কোনো দিন হচ্ছে না, হবে না। আরো জোরে বলেন, আওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ওই লোকটা হবে আখিরাতে। কারো যদি আখিরাত ধ্বংস হয়ে যায়, দুনিয়া ঠিক থাকবে তার? আরো জোরে বলুন। তাহলে এই কথা আপনি বললেন কোন কায়দায়? কয়েকটা ভোট পেয়ে আপনি নেতা হবেন, এই কায়দায় আপনি ইমানটাই বিক্রি করে দিলেন। এখন যদি আমি বলি বউ যার যার হক সবার, মানবে? কেউ মানবে? বাপ ডাক দিয়েছেন নুন আল কলামে ওয়া মা ইয়াসকুরুন। নুন দিয়ে আল্লাহ তামাম দুনিয়ার মানুষের মুখে তালা লাগিয়ে দিয়েছেন, কিয়ামত হয়ে যাবে, কিন্তু নুন শব্দের ব্যাখ্যা মানুষ আবিষ্কার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর অন্যান্য বই কিতাব আর কোরআনে কারিমের ভেতরে পার্থক্য এক নাম্বার এইটা। কোরআনে এমন কিছু আয়াত আল্লাহ দিয়েছেন প্রায় 29 জায়গায়, আপনি সব আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ করতে পারলে ওই 29টা আয়াতের অর্থ আপনি করতে পারবেন না, এটাই স্বতন্ত্র। আল্লাহ পাক বলেন আল কলাম ইয়া মা ইয়াসতুরুন, কলমের কসম। কিসের? সবাই বলেন তো কলম। কলম মানে দুনিয়ার এ সমস্ত কলম হতে পারে, আবার যে কলম দিয়ে আল্লাহ কোরআন লিখেছেন লাহে মাহফুজে ওই কলম হতে পারে। আল্লাহ বলেন কলমের কসম আমা ইয়াসতুরুন, আর কলম দিয়ে লেখকরা যা লেখে ওই জিনিসের কসম। খেয়াল করা লাগবে, এটা তাফসীর মাহফিল না, শব্দ থেকে কিছু তো নিয়ে আসা লাগবে। কলমের কসম আল্লাহ কেন দিলেন? এই পৃথিবীতে যত ভালো কাজ হয় আর যত আকাম হয় সব কিছুর মূলে কলম। এটা লক্ষ্য করে দেখেন, কলম দিয়েই মানুষ জাল দলিল করে ভাইয়ের শব্দ লিখে নেয়, এ কলম দিয়েই ভালো মানুষকে কালার করে জেলখানায় পাঠায়, এ কলম দিয়েই কত ভালো মানুষকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আবার এই কলম দিয়ে একজন ভালো মানুষকে কালার করে রাতের বেলা ধরিয়ে দিচ্ছে। কিচ্ছু জানে না, ঘুমিয়ে চোখ খুলে দেখে জেলখানায় কি গো, তোর নামে মামলা হয়েছে, এই দেখ তার কাগজ। তাহলে আমরা দেখলাম সব কিছুর মূলে কলম, আবার এই কলম দিয়ে তো এসি রুমের ভেতরে এক খোসা দিয়ে 5 কোটি টাকার মালিক হচ্ছে। বিরিজ খায় কলম দিয়ে, রাস্তাঘাট সেতু সুন্দরবন যা কিছুর মূলে ব্যাংক পর্যন্ত খেয়ে ফেলছে মানুষ কি দিয়ে? সবাই বলছেন তো আমার কথা, কি দিয়ে খাচ্ছে বলেন? সব কলম। আল্লাহর ইশারায় এমন কিছু মানুষ আছে যারা কলম যোদ্ধা করে সত্যকে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরছে বিভিন্ন কায়দায়। এরকম সাংবাদিক, এরকম কলামী, তেমন লেখক দুনিয়ায় আছে না নেই? কেউ কলম দিয়ে মানুষের ক্ষতি করছে, কেউ কলম দিয়ে সত্যটা প্রকাশ করার জন্য জীবন বাজি রেখে লিখে যাচ্ছে, এটা আপনার কলমের জিহাদ। আল্লাহ পাক বলেন আমা ইয়াসতুরুন, এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লেখা জিনিসের কসম কেন দিলেন? কারণ আপনি হয়তো 10 বছর 20 বছর 50 বছর পরে থাকবেন না, কিন্তু আপনার লিখিত বিষয়গুলো থেকে যাবে। আরো আসতে বলেন, আপনি যা লিখেছেন ওইটা কিন্তু থাকবে। এই যে হুমায়ুন আহমেদ আল্লাহর ওলি যা লিখেছে, ও কিন্তু মারা গেছে, কিন্তু ওনার লিখিত বিষয়গুলো শেষ হয়ে যায়নি, এখনো পর্যন্ত আসে না নেই। ওনার ওই লেখা দিয়ে মানুষ এখন সিনেমা বানাচ্ছে, নাটক বানাচ্ছে, ওনার স্ত্রী ছোটটা শাউন যা বানাবে উনি কবরে আছে, সব বিকাশ হয়ে কবরে যাবে।
যদি বলেন হনাজ ওনার তো বিকাশ নাম্বার খোলা ছিল না, এমনি খুলে যাবে। ওনারাই লিখিত বিষয়গুলো উপন্যাস লিখে গেছে, নাটক লিখেছে, ছোট গল্প লিখেছে, ওই লিখিত বিষয়গুলো এখন তৈরি হচ্ছে সিনেমা। এই যে পবিত্র ভালোবাসা নামে একটা সিনেমা তৈরি হয়েছে, মাহিয়া মাহিয়ার নায়িকা, এ আল্লাহর ওলি না, এর বিপরীতে অভিনয় করেছে হিন্দু রূপম নায়ক, চরিত্রটা এরকম। এ মাহিয়া মাহি একজন পর্দানশীন মেয়ের চরিত্র অভিনয় করেছে, বোরকা পরা, কিন্তু রূপমের সাথে প্রেম করে নিজের ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে গেছে। শুধু হিন্দু হয়ে শেষ করে দেয়নি, ওর সাথে বিয়ে করার জন্য পালিয়ে গেছে। এদের এই বিয়ে যারা মেনে নেয়নি, যারা পরিবারে আছে বাবা মা ভাই বোন, এরা মেনে নেয়নি এই বিয়ে। বিয়েকে মেনে নেওয়ার মতো যারা মেনে নেয়নি তাদেরকে উগ্রবাদ, মৌলবাদ, সন্ত্রাসী, এগুলো হিসাবে দেখানো হচ্ছে। কোথায় আঘাত দিয়েছে আপনি টের পাচ্ছেন? এই সিনেমাটা 228টা রাষ্ট্রে চলবে পৃথিবীতে, যত ভাষায় রূপান্তরিত হবে। এখন ভাষা আছে প্রায় 4,500, এই 4,500 ভাষায় যদি এই সিনেমাটা রূপান্তরিত হয়ে বিভিন্ন ভাষার লোকেরা দেখে, বিভিন্ন জাতির লোকেরা দেখে, অন্যান্য জাতির লোকেরা মনে করবে মুসলমানের পর্দা করা, মুসলমানের বোরকা পরা মেয়েরা মনে হয় এরকমই। কথা বলে না কেন? মুসলিম পর্দানশীল মেয়েদের সম্পর্কে একটা খারাপ ধারণা আসবে না? আসবে না। তামাম দুনিয়াতে মুসলমানদেরকে কালার করার জন্য এই সিনেমা করেছে। এ দর্শক মাহিয়া মাহির না, রূপমের না, পরিচালকের না, যিনি এই সিনেমাটা লিখেছিলেন বই আকারে, দর্শক তার, তিনি কিন্তু কবরে, কিন্তু লিখিত বিষয় তো বসে নেই। এরকম যত কিছু আপনি লিখে যাচ্ছেন, যদি সত্যের পক্ষে হয় আপনি কবরে সওয়াব পাবেন, আর যদি সত্যের বিপক্ষে হয় আপনার খবর আছে। এখানে যা হচ্ছে, অনেক কিরমান কাতিবিন এসেছে, এরা সকালে রিপোর্ট দিয়ে দেবে, যেটা বলেছি তাও লাগবে, যা বলেনি তা বানিয়ে লাগবে। এখানে কলম সাংবাদিক যারা আছে, আল্লাহ বলেন আল কলামি ওয়ামা ইয়াসতুরুন, কলমের কসম, এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লেখা জিনিসের কসম। সুতরাং যা লিখবা হিসাব নিকাশ করে লিখবা, এই লেখাটা আবার উল্টিয়ে তোমার পক্ষে যেন না যায়। কথা বলে না কেন? আপনি যা লিখছেন ওইটা যদি আমরা বিপক্ষে চলে যাই কিয়ামতের ময়দানে, ওই লিখিত বিষয় যদি নাও যায়, আপনার যে হাত দিয়ে লিখেছেন ওই হাত কিন্তু বসে নেই। আল্লাহ পাক বলেন আলি ইয়াউমা নাখতিমু আলা ফাওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, কিয়ামতে মুখের উপর আমি আল্লাহ তাআলা লাগিয়ে দেব, সেলাই করে দেব, হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে এই জিনিস লিখেছিল, পা বলবে আমাকে দিয়ে হেঁটে গিয়েছিল অমুক জায়গায়। যে যা আছে শরীরের ভেতরে সব আপনার বিপক্ষে অবস্থান নিয়ে, তখন আপনি বুঝবেন সাংবাদিক হওয়ার কি জ্বালা। হ্যাঁ, সাংবাদিক ভালো জিনিস, অবশ্যই আপনি ইসলামের পক্ষে মানবতার পক্ষে লেখেন, দুনিয়ার কেউ যদি আপনাকে দাম নাও দেয়, এই সাংবাদিকতার কারণে আপনি জান্নাত পেতে পারেন। এটা যদি আজ উল্টিয়ে পাল্টিয়ে উল্টা পাল্টা করে মানুষের সম্মান নষ্ট করেন, ব্ল্যাকমেল করে মানুষের কাছে চাঁদা দাবি করেন, এরকম সাংবাদিক বাংলাদেশে এখন নেই। কিছুদিন আগে আমার একটা মাহফিল ছিল সিলেট ওসমানীনগর, আমি বেদাতের বিপক্ষে কথা বলেছিলাম, বেদাত এই এই করলে হয়, এক শয়তান মাঝখান থেকে উঠল, আপনি আল্লাহর ওলিদেরও মানেন না, জনগণ কিন্তু ধরে ওরে মারতো, আমি যদি একটু বলতাম ধরেন তো, ওরে একেবারে ছানাপড়া করে ফেলতো। আমি ঠেকিয়ে দিলাম, অসুবিধা নেই, না বুঝে বলেছে। এরপরও 2 ঘন্টা কথা বলেছিলাম, 12টায় মোনাজাত করে নামলাম, কোনো অসুবিধা নেই। সকালবেলা সবুজ সিলেট নামে এক পত্রিকা আছে, এ দালাল টাকা খেয়ে আমার বিরুদ্ধে উল্টা পাল্টা লিখে দিয়েছে, কমিটির লোকজন এলাকার লোকজন নাকি আমার উপরে ক্ষিপ্ত, অথচ কিচ্ছু না, সব মিথ্যা কথা, অথচ মিথ্যা সংবাদ কিন্তু প্রচার করে দিয়েছে। সারা পৃথিবীর মানুষ যদি ফেসবুকের মাধ্যমে তথ্যটা পায়, বেদাত পন্থীদের পক্ষে মানুষ অবস্থান নেবে, আর যারা হক পন্থী তাদের বিপক্ষে মনে করবে ঠিকই, এরা মনে হয় মারি খায়।
কিছু মানুষ বলেছেও না বুঝে। অথচ সত্য কথা এই, যারা ওখানে ছিল উপস্থিত, আপনি জিজ্ঞাসা করবেন দোষ কিন্তু ওই লোকেরই, ওই মার খাইতে যাচ্ছে। সম্মানিত ভাইরা, এই যে মিথ্যা কথাটা আপনি প্রচার করে দিলেন, যত মানুষ এটা শুনে আজেবাজে মন্তব্য করেছে, আপনি তো শুধু লিখে ছেড়ে দিয়েছেন, আল কলামি আমায় আস্তরণ কথা যাবে। লেখকরা যা লেখে ওই লেখা জিনিসের কসম আল্লাহ এই কারণে দিয়েছে, এজন্য এমন কিছু লেখা যাবে না যে লেখা আপনার বিপক্ষে যাবে। এক কথা বলেন, এমন এমন কিছু রায় লেখা হয়, ফতোয়া দেওয়া হয়, যে ফতোয়া ঘুরে আবার নিজের দিকে আসে। পীর সাহেবের জীবনী পড়েছিলাম, এক পীর আর এক মুরিদ দুইজন গেছে এমন একটা দেশে, যেই দেশে ঘির দাম আর তেলের দাম সমান সমান, ঘির দাম আর তেলের দাম সমান হলে মানুষ বাঁচবে। মুরিদ বলছে, হুজুরে ভালো দেশ পেলাম, আমি তেল আর মাখবো না, খাবো না, শুধু ঘি খাবো, মোটা হবো। পীর সাহেব বলছে, বেটা শোন, যে দেশে তেলের দাম আর ঘির দাম সমান, এ দেশের মানুষ সব জালেম, এদের কোনো বিচার নেই, তুই ঘি খাবি না তোর কোনো ক্ষতি হয়ে যাবে, বলছে তোমার ফতোয়া বাদ দাও। পীর সাহেব মানি, কিন্তু ফতোয়া আমি মানি না, আপনি যদি সরিয়ে যায় যান, আমি যাবো না, এই দেশে আমি থাকবো, আমি ঘি খাবো, মোটা হবো। ও মন মতো ঘি খেয়েছে, ঘাড় হয়ে গেছে একেবারে সিংহের মতো। ওই দেশে দুই চোর চুরি করতে গিয়ে ধরা পড়েছে, ধরা পড়ে নাই, দেওয়াল চাপা পড়ে দুইটা চোর মারা গেছে। চোরের বাবা এসে বাদশার গালে নালিশ দিচ্ছে, বাদশা আমার দুইটা সন্তান মারা গেছে চুরি করতে গিয়ে, কত চাপ আমার উপরে, কত কায়দায় মানুষ দিতে আছে। যে বসুন্ধরাতে একটা ইমামতির কথা বলেছিল, এফডিসি তে একবার বলেছিল, এফডিসির যিনি ইমাম ছিলেন মুরব্বী মানুষ, একেবারে মুরব্বী হয়ে গেছে। আমি দেখতে গিয়েছিলাম পছন্দ হওয়ার পরে, আমারে বলছে শুধু চার জমান নামাজ পড়া বা চার জমান 40,000 টাকা দেব, কিন্তু বাইরে যেতে পারবা না। তাহলে ওদের নিয়ত ছিল একটা, একে যদি ইমামতির এই কায়দায় আটকিয়ে ফেলা যায়, তাহলে সারা বাংলাদেশে যে কোরআনের কারিমের যে প্রচার গুলো হচ্ছে এর দ্বারা এটা বন্ধ হবে। ওদের ষড়যন্ত্র কিন্তু ওইটা না, সূক্ষ্ম ষড়যন্ত্র, কারণ ওখানে টাকা যারা দিচ্ছে আমি তো জানি, ওখানে টাকা দেয় ডিপ জল, অনন্ত জলিল, ধরে বলুন সুবহানাল্লাহ, এদের টাকা তো সব হালাল। আমার 40,000 টাকা সাজ জমায় তো এমনি দেবে না, একটা অধ্যাপক বেতন পায় 20,000 22,000 টাকা এক মাস, আর আমার শুধু সাজ জমায় 40,000 দেবে এমনি দেবে, ও টাকা গুলো সব আল্লাহর ওলিদের। ওদের নিয়ত কিন্তু আমারে শুধু দিয়ে নামাজ পড়াবে তাই না, আমার নিয়ত ছিল এই যে আটকে যদি ফেলা যায় এই জায়গা দিয়ে, তাহলে বাইরে যেতে পারবে না, কোরআনের কথাগুলো প্রচার এর মাধ্যমে হবে না। আর আমি যতটুকু দেখেছি বাংলাদেশে হাজারো বক্তা আজ কোরআনে কারিমের সঠিক কথাগুলো অধিকাংশ বক্তা বলতে চায় না। আজ কথা বলা হয় হরিণের জীবনী নিয়ে, হরিণ একটা বান্দা ছিল গাছারি তলায়, অথচ ওটা কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই, ভণ্ডরে সব বানিয়েছে, ও কথা কিয়ামত পর্যন্ত বললেও ইসলামের কোনো অসুবিধা নেই, ইসলাম পরিবর্তন পরিবর্ধন হবে না, ইসলামের কোনো উপকার হবে না। আপনাকে সারা জীবন যদি আমি বলি যে হরিণ একটা বান্দা ছিল গাছারি তলায়, আপনি কি হবে বলেন, কিছু হবে কাহিনী কোন জায়গায় নেই, কাল্পনিক কাহিনী। অনেকে বলে কেউ যদি দাড়ি না কাটে লাইলি মজনুর বিয়ে খেতে পারবে, ওরে শয়তান, লাইলি মজনুর কিসের বিয়ে? আল্লাহ তাআলা বলেন কোরআনের কথাগুলো গোপন করার মাধ্যমে এই বক্তারা যা পায়, এই ইমামরা, এই খতিবরা, এই আলোচকরা যা পায়, ওলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, মা মানে যা ইয়াকুলুনা, ওরা খাচ্ছে খাবে মজার, এটা বর্তমান ভবিষ্যৎ, ফি মানে মধ্যে, বুতুন মানে পেট, হিম মানে তাদের, নার মানে আগুন, ওরা পেটে যা দিয়েছে দুনিয়ার কোনো খাবার না, ওটা জাহান্নামের আগুন।
আমি আল্লাহ এদের সাথে কিয়ামতে কথা বলবো না। ইউ কাল্লামু, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এদের সাথে আমি এখন কথা বলছি না, ভবিষ্যতেও কথা বলবো না, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত। এদিকে কান লাগান, পৃথিবীর ময়দানে যারা কোরআনের হক কথাগুলো চেপে রাখবে, আপনি চেপে রাখেন কার ভরসায়? 100 বছর পরে তো আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আপনি কার আশায় কার ভরসায় কোরআনে কারিমের কথাগুলো গোপন করে রাখার জন্য আদেশ দিলেন, নিজেও গোপন করলেন? 100 বছর পরে তো আপনিও মাটির নিচে, আমিও মাটির নিচে, নতুন মানুষ এখানে জমা হবে। সুতরাং আসল কথাগুলো দুনিয়ার মানুষ যদি জানতে না পারে, আপনি তো লানত প্রাপ্ত মানুষ। আর এই লানত পেয়েছিল আবু জেহেল, আবু লাহাব, ওদের ভাগ্যের দিকে তাকান। কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়া একবার আবু জেহেলের নাম শুনলে ঘৃণাই করবে না, দোয়া করে। এই জন্য আল্লাহ কথা বলছেন, আমাদের সাথে কথা বলবেও না। আজ হাজার হাজার পীর কোরআনে কারিমের কথা নেই, ওদের মুখে ওদের বাপ দাদার কাহিনী চলে, ওদের মুরব্বীদের জীবনী শোনায় মানুষকে। কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়ে ব্যাখ্যা করতে পারো না? মানুষ তো তোমার বাবার কাহিনী শোনার জন্য আসে না, আসে কোরআন শোনার জন্য নাকি? এক কথা বলা লাগবে, যারা এগুলো গোপন করে দেয় ওদের সাথে আল্লাহর কোনো কথা হচ্ছে না, হবে না, বলেন না কেন? কেউ কাল্লেমো মজারে, কোরআন বোঝা লাগবে আপনাকে। যাদের সাথে আল্লাহ কথা বলে না, বলবে না, ওরাই বলছে আমার আল্লাহর সাথে কথা হয়। যেমন এই দেওয়ান বাগি ওই শয়তানের সাথে আল্লাহর কথা বলতে বইয়ে গেছে, ও বল সরাসরি আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। তাকিয়ে দেখলাম আল্লাহ রোহিঙ্গাদের ব্যাপারে একটু চিন্তায় আছে, ও শয়তানের সাথে আল্লাহ কথা বলবে কোনদিন? তো নির্ভেজাল শয়তান, যারা মানুষকে গোমরাহ করার জন্য এজেন্ট নিয়েছে, শিরিক আর বেদাত চালু করেছে দরবারে, ওদের সাথে আল্লাহর কিসের কথা? আল্লাহ বলেন ধরনের মানুষের সাথে আমার কথা নেই, কথা বলবো না। ওয়ালা ইয়াজাক্কিহিম, ওদের পবিত্র করছি না, করবো না, তার মানে ওদেরকে জাহান্নামেই দেব, জান্নাতে দেবই না। কারণ পবিত্র হওয়া ছাড়া জান্নাত কেউ পাবে না। কোন অপবিত্র মানুষকে আল্লাহ জান্নাতে দেবে? আরো জোরে বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 108 নম্বর 6 নম্বর আয়াতটা শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে টাকা পয়সা আছে, সম্মান আছে, টাকা পয়সা ক্ষমতা, দরবার খুলে বসে আছো, মানুষ সম্মান হয়তো দেয়। কিয়ামতের ময়দানে তোদের দিকে আমি ঘুরেও তাকাবো না, তোদের আমি কোনো গুরুত্বই দেব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। জিনাইদা বাসি শুধু শোনার জন্য না, নিজের সাথে মিলান। আপনাকে সম্মান দিচ্ছে মানুষ নলের কারণে, টাকা পয়সার কারণে, ক্ষমতার কারণে। আপনি মরে যেয়ে দেখেন তো কুকুরও আপনার জন্য কাঁদবে না, মানুষ তো দূরের কথা, কুকুরও কাঁদবে না। এই জন্য বক্তা যারা, যাদের জন্য সতর্ক হওয়ার সময় এখনই, এই জন্যে তো রিস্ক নিয়ে কথাগুলো বলা হয়, না তো কত কিসা কাহিনী আমার মুখস্থ আছে, ও 7000 হাজার কাহিনী আমি এখন শুরু করলে সারা রাত কেটে যাবে। এক মশা নবীর কাহিনী আমি 5 ঘন্টা বলতে পারবো, অসুবিধা নেই, তো সাদা বলে কোনো লাভ নেই। এখন মশা নবীর কাহিনী অবশ্যই বলা লাগবে, কিন্তু পাশাপাশি ফিরাউনের জীবন তুলে ধরা লাগবে। সেদিন গিয়েছিলাম গায়ে বান্দা, আমার বসে হুজুর মশা নবীর কাহিনী সুন্দর করে বলেন তো। ঠিক আছে, মসানবীর কাহিনী 10 মিনিট বলার পর ওর এগেনস্টে ছিল ফেরাউন, তার 10টা কর্মসূচি ছিল রাষ্ট্রে, একটা একটা করে তুলে ধরেছে। সামনে থেকে একজন বলছে হুজুর আপনি আমারে বললেন, আর শয়তান। আমি বলছি ফেরাউনের কাহিনী তোর কি না আমার সাথে মিলিয়ে যাচ্ছে? এখানে এরকম ফেরাউন থাকলে ওর জীবনে মিলবে? আমি এখন ফেরাউনের কাহিনী গোপন করে দিই। এই জন্য বক্তা যারা, তারা সাবধান। 2 নম্বরে যারা কমিটিতে আছে, এই জাল্লার অলি, এবার এনাদের বলি
আল্লাহ পাক বলেন কমিটির লোক যারা মাহফিল যারা দিয়েছে তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল এদেরকে বলছি আমানা সুলামু মিম্মা মানা মাসাজিদাল্লাহি আইয়ুজকারু ফিহা ইসমুহু ওয়া সা'আ ফি খারাবিহা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার উলাইকা মা ইলা আখির আয়াত সূরা বাকারার 114 নম্বর আয়াত। এটা প্রথম দিকের শব্দের দিকে খেয়াল করেন, আমানা যুলাম ইসমে তাফজিল। আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও, সব যাইতে বড় জালেম পৃথিবীতে ওই মানুষগুলো, ওই কমিটির লোকগুলো, মিম্মা মানা মাসাজিদ আল্লাহ আইয়ুজকারু ফিহা ইসমুহু ওয়া সা'আ ফি খারাবিহা, যে মানুষগুলো আলোচকদেরকে নিয়ে আসে আল্লাহর ঘরে তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে কথা বলার জন্য নিয়ে আসে, কিন্তু কোরআনের হক কথাগুলো বলতে দেয় না। আর সারা বাংলাদেশে একই অবস্থা, আপনি তাফসীর মাহফিলে নিয়ে এসেছেন জাহান্নাম থেকে বাঁচবেন এই কারণে, আমি তো জাহান্নাম থেকে বাঁচার কথাগুলোই বলবো, আপনাকে আমাকে আমাকে ভয় দেখিয়ে দেন কোন কারণে, হুজুর এটা বলবেন না এটা বলবেন না ওইটা বলবেন না, তো বলবো কি? এই কিছুদিন আগে আমার জমার নামাজ ছিল কুষ্টিয়াতে, হারিয়ে গেছে, কমিটির লোকজন এসে বলছে হুজুর আপনি সুদের কথা বলবেন না কেন, এই সামনে যে কয়েকজন বসে থাকে সব সুই দেন, সব সুই দেন, আপনি সুদের কথা বলার দরকার নেই অন্য কথা বলেন, ঠিক আছে পরের সপ্তাহে ঘোষের কথা বলেছে, বলছে হুজুর এই কথা আবার বলবেন না কেন, ওই যে চতুর্থ কাতারে যারা থাকে সব প্রশাসনের লোক, ওরা সুদ ঘোষ খায় না, সুদ খায় আমি সব বাদ দিয়ে দেব, নামাজ পড়াবো রাম 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 দিয়ে, নামাজ হবে